আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরফুল ইসলাম, নিউ জব নিউজে। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন নতুন নতুন চাকরির আপডেট আপনার সামনে দেওয়ার জন্য। তার ব্যক্তিতে আজকে আমরা নিয়ে এসেছি, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নতুন একটি চাকরি সার্কুলার প্রকাশিত করেছে, সেই চাকরির বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো মূল ভিডিওতে যারা আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবার সদস্য নাই, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, আজকে আপনাদের জানাবো স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর যে নতুন চাকরি সার্কুলার দিয়েছে সেটা কোন পদে কতজন লোক নেবে, শিক্ষাগত যোগ্যতা কী কী এবং কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, সব বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, চলে যাচ্ছি মূল পর্বে, সেটা হচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের জন্য নিম্নলিখিত শূন্যপদ সমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে প্রয়োজন যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে আবেদন ফর্ম তারা পূরণ করতে বলছে। এক নম্বরে আছে সেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, লোক নেবে 6 জন, বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা অবশ্যই থাকতে হবে। ছাত্রলিপিতে প্রতি মিনিটে ইংরেজি 80 এবং বাংলায় 50 শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, মানিকগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, শেরপুর, চাঁদপুর, ফেনী, যশোর, বরিশাল, ভোলা ও পিরোজপুর, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। দুই নম্বরে দেওয়া আছে ছাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 4 জন, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। এটাতে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, এটা তো কম্পিউটার জানা থাকতে হবে। ছাত্রলিপিতে প্রতি মিনিটে ইংরেজি 70 এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে 30 বাংলা এবং 25 শব্দ থাকতে হবে। তিন নম্বর দেওয়া আছে সহকারী লাইব্রেরিয়ান 1 জন, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি বা স্বীকৃত প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে। কম্পিউটার এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনা প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষতা সম্পন্ন থাকতে হবে। চার নম্বর আছে হিসাবরক্ষক 1টি, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। পাঁচ নম্বর দিয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, 3 জন, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। এটাতে বলা আছে কোনো স্বীকৃত বুটোদের দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, মানে ইন্টারপাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। কম্পিউটার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রথম মিনিটে ইংরেজি 20 এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। ছয় নম্বরে আছে স্টোর কিপার, 1 জন, বেতন স্কুল 9,300 থেকে 22,490 টাকা। এটা হচ্ছে ইন্টারপাস থাকলেই চলবে এবং কম্পিউটার এমএস অফিস, ইউনিক ও বেসিক ডাটাবেস পরিচালনা দক্ষ থাকতে হবে। সাত নম্বর আছে অফিস সহায়ক, এটাতে লোক নেবে 21 জন এবং এটা মাত্র এসএসসি পাস। বেতন স্কেল হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চাঁদপুর, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, খুলনা, মাগুরা ও বরিশাল, তবে শারীরিক প্রতিবন্ধী সকল প্রার্থী আবেদন করতে পারবেন। তো এখানে বয়সের ক্ষেত্রে বলা আছে 1/8/2023 প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 30-এর মধ্যে হতে হবে। তবে যারা মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো বন্ধুরা, যারা আবেদন করতে চান অবশ্যই dgmeded.com.bd ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করবেন। আবেদন করার আরম্ভ তারিখ হচ্ছে 23/7/2023 এবং শেষ তারিখ হচ্ছে 14/8/2023 বিকেল 5টা পর্যন্ত। আবেদন করার অবশ্যই 72 ঘন্টার মধ্যে আপনারা টাকা পে করবেন, টাকা না পে করলে আপনাদের আবেদনপত্রটি বাতিল বলে বিবেচনা করা হবে। তো বন্ধুরা, টাকা পেমেন্ট করার ক্ষেত্রে DGMEDED ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16422-এ। তারপর একটা মেসেজ দিবে, মেসেজে আপনার পিন নাম্বার দিবে, তখন আপনার লাগবেন BGMEDED
স্পেস ইয়াস স্পেস পিন নাম্বার যেটা পাঠাবে ওটা দিয়ে 160 ট্রিপল 2 সেন্ড করবেন। সেন্ড করার পরে আপনার কংগ্রাচুলেশন, নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি, এত একটা মেসেজ আসবে, মেসেজটা রেখে দেবেন যখন অ্যাডমিট কার্ড সার্ভার, তখন ওই মেসেজ দেখে দেখে আপনার অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের নতুন চাকরির বিজ্ঞপ্তি। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট কমেন্টস করবেন, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। আমরা চেষ্টা করবো সে কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।